এই বন্ধুরা, এখন হচ্ছে সকাল বেলাকার টাইম। তো এখন টাইম হচ্ছে 7:45 মতো, আর এখন ঈশা ঘুমাচ্ছে। তো সকালের ঘুম না, এটা রাতের ঘুম না, সকালের ঘুম। মানে সকালবেলা উঠে আবারও ঘুমিয়ে পড়ে 1 ঘন্টা 1 ঘন্টা পর, তো সেটা ঘুমাচ্ছে। আর আমি হেডফোনটা বার করলাম আমার হাজব্যান্ডের, যখন ব্যাঙ্গালোরে জব করতো তখনকার এটা হেডফোন। আর এদের একটা দিক ইঁদুরে কেটে দিয়েছে, সেই জন্য একটা স্পিকার বাজছে আর একটা বাজছে না, বাকি হেডফোনটা একদম ফাইন আছে। এটা সোনির হেডফোন, এটা অসম, খুব সুন্দর। আর এটা সাউন্ড কোয়ালিটি একদম দারুণ। আর সেই জন্য এটা ঠিক করাবো বলে এটা বার করে নিয়ে আসা হয়েছে, কারণ একটা দিক বাজছে একটা বাজছে না, আর শরীর অসুস্থ জানো আমার, সেই জন্য এই যে মেডিসিন নিয়ে এসেছি সব। এখন হোমিওপ্যাথি দেখাচ্ছি, কারণ অ্যালোপ্যাথি দেখাচ্ছি না, যদি হোমিওপ্যাথির কাজ না হয় তখন অ্যালোপ্যাথি দেখাবো, যে সমস্যাটা হচ্ছে সেটার জন্য। আর বাটিতে তেল দেখছো, এটা নারকেল তেল। আর এখন এসার একটু মানে স্কিনের একটু প্রবলেম হচ্ছে বলে সরষের তেলটা দিচ্ছি না, নারকেল তেলটা একটু ফুটিয়ে নিয়েছি, কারণ যদি কোনো রিয়াকশান থাকে সেটা হবে না, সেই জন্য। তারপর এটা মাখাবো, ঠান্ডা করতে রেখে দিয়েছি। আর এই যে টাইলসগুলো দেখছো, বর্ষাকালেরই কী হয় যাদের মাটির ঘর, তারা একটু বুঝতে পারবে, বিভিন্ন পোকামাকড় তারপরে যে উই হয় সেইগুলো, মানে যে জিনিসপত্রগুলো থাকে সেগুলোতে লেগে যায়, সেগুলো সব নিচে নিচে আমি এগুলো পেতে দিয়েছি। আর যে ম্যাডামের ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে একটু জলও খাই, তো জল দেবো ওকে। আর এই যে ছোটো বাটিটা, এখন এটা দেখানো হয়নি, আমার যে কাঁসার গিফটের কালেকশন দেখিয়েছিলাম ঈশানী, সেখানে এই মানে বাটিটা দেখানো হয়নি, এটা আমার জেঠিমা দিয়েছে। আর এই যে জলের বোতল ভালো করে ওয়াশ করা আছে, আর এখন ওকে জল দেব। জলটা আমি সবসময় 15 থেকে 20 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে ঠান্ডা করতে দিই 1 ঘন্টা মতো, তারপরে ছেঁকে ভরে নিই, তো অনেকটা চুনি মানে বেরিয়ে যায়। তারপরেও দেখি যে বোতলের নিচে যখন জলটা শেষ হবো তখন অনেকটা চুন আবার থেকে যায়। তো এইভাবে খাওয়ালে শরীরটা কম অসুস্থ হয়, বাচ্চাদের ঠান্ডাটাও কম লাগে। আমি দেখছি এই জিনিসটা লক্ষ্য করে, একজন নিজে মা হওয়ার পরে, যে বাচ্চাদের নর্মাল জল দিলে বেশি ঠান্ডা লাগে, কিন্তু জলটা যদি ফুটিয়ে এভাবে দেওয়া যায় তো অনেকটা ঠান্ডা লাগার পরিমাণটা অনেকটা কমে যায়। আর আমার ঈশা প্রচুর পরিমাণে জল খায়, মানে নর্মালি বাচ্চারা জল খেতে চায় না, মিছরি দিয়ে দিয়ে খাওয়াতে হয়, কিন্তু ওর ওই সব নেই, জল দাও। মানে অন্য খাবার তো না খেলেও জলটা খুব ভালোভাবেই খেয়ে নেয়। আর এখন আমি ক্যামেরা তুলেছি বলেও মানে খাচ্ছে না, ভাবছে যে মা কী করছে লাইট নিয়ে, কেন এরকম লাইট দিয়ে আমাকে দেখাচ্ছে, একবার আমার দিকে তাকাচ্ছে, একবার ক্যামেরার দিকে তাকাচ্ছে, একবার আমার দিকে তাকাচ্ছে, একবার ক্যামেরার দিকে তাকাচ্ছে, তো এই করছে, তো খাচ্ছিল না সেই জন্য। খা, জলটা খা বাবু, তো খাচ্ছিল না, একবার আমার দিকে তাকাচ্ছিল, একবার ক্যামেরার দিকে তাকাচ্ছিল, তো এই করছিল। তো যাই হোক, তারপরে লাস্টে একটু খেলো, খাওয়ার পরে ওকে একটু বসিয়ে দেবো ভাবছি। এখনও নিজে নিজে বসতে শিখে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব, এটা শেয়ার করা হয়নি। বসে বসে খেলা করতে পারে এখন নিজে থেকেই, মানে চারিদিকে বালিশ দিয়ে দিতে হয় না, হলে মানে একটা ভয় থেকেই যায়, রিক্স যে পড়ে যাবে, সেই জন্য চারিদিকে বালিশ দিয়ে দিই, আরও খেলা করতে থাকে। এখন ওকে উঠিয়ে দেবো, এই যে নিজে থেকে উঠতেও পারে, মানে একটু হেল্প করে দিলাম, এই দেখো এক হাতে করেই উঠে গেল। আর এই যে বসেও পড়েছে, ও ভাবছে কেন ক্যামেরা থেকে, মানে ফ্ল্যাশ লাইটটা অন আছে বলেও একটু বেশি ভাবছে আর কি, যে কী এই জিনিসটা, আসলে এরকম লাইট তো সেরকমভাবে দেখেনি কোনো দিন। এই যে নর্মালি ক্যামেরা ভিডিও করলেও মানে ফ্ল্যাশ লাইটটা খুবই কম করা হয়, তো একটু অন্ধকার, মানে চারিদিকে বাইরে মেঘ, তো মেঘ করে এসেছে বর্ষাকালের টাইম, সেই জন্য একটু অন্ধকার বলে ফ্ল্যাশ লাইটটা দিয়েই ভিডিওটা করছি। আর দেখো আমার দিকে তাকাচ্ছে, আরে দেখো হাসছে, ভাবছে মা কেন কিছু বলছে না, যখনই কিছু কথা বলেছি তখন এই যে হাসতে লেগেছে। মানে ঘুম থেকে উঠে অন্য বাচ্চারা কী হয় কান্না করে, কিন্তু ওর এটা নেই, ও ঘুম থেকে উঠেই হাসি মুখ, তুমি একটা কিছু কথা বলে দিলি হাসি মুখ, এটা আমার ঈশানীর একটা প্লাস পয়েন্ট। আর এই যে দেখো আমার কাছে আদর খাওয়ার জন্য কীরকম আকুলি বিকুলি করছে, একটু আদর খাবে আর কি, আমার কাছে ঘুম থেকে উঠে একটু আদর প্রয়োজন বাচ্চাদের, এই জন্য আর করলে আর কি মানে চলে আসছে আর কি আদর খাওয়ার জন্য। তো চলো, হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে অনেক ভালো আছো। ফাল্গুনি ব্লগিংয়ে তোমাদের স্বাগত, আমি ফাল্গুনি তোমাদের সাথে আছি। আর এখন ঈশানী ঘুম থেকে উঠলো দেখতেই পাচ্ছ, তাহলে বুঝতেই পারছো এখন কখন। আর এখন মোটামুটি টাইম হচ্ছে 8টা মতো, চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করা যাক, আশা করছি তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে। তো সারাদিন পাশে থেকো বন্ধুরা। আর এই দেখো বন্ধুরা, আমি এখন পেয়ারা পারবো, সকালবেলাকার টাইম এখন হচ্ছে বিকেলবেলা হয়ে গেছে, আর আমি দুপুর থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কারেন্ট ছিল না, সেই সময় ফোনে চার্জ থাকে মানে ছিল না। আর আমি দেখেছি যখন কারেন্ট থাকে না তখন ফোনে চার্জও থাকে না, আর মানে ট্যাঙ্কিতে জলও থাকে না, মোটরেও জল আসে না, আর তো বোতলেও মানে বাড়িতেও জল মানে থাকে না, এরকমই একটা ব্যবস্থা মানে অবস্থা হয়ে যায়, ফোনে চার্জ থাকে না, কারেন্ট না থাকলে এই সমস্যাগুলো দেখা যায়।
তো চলো এখন বিকেলের টাইম, বিকেল মানে এখন 3:10 এরকম বাজছে, 10:20। আর আমি এখন একটু পেয়ারা পাড়তে এসেছি, আমাদের কাছে প্রচুর পেয়ারা এসেছে। আর এখন প্রত্যেক দিন বিকালে পেয়ারা খাচ্ছি, জানি না পেয়ারা খাওয়ার ফলে কি না, বলে পেয়ারা খেলে দাঁত ভালো থাকে নাকি, অনেকেই থাকে কি না আমি জানি না, বাট একটা পেয়ারাতে আর কি মানে 4 আপেলের সমান কাজ হয় এটা শুনেছি অনেকেই বলে। তো আমার পেয়ারা খাওয়ার প্রতিদিনই খাচ্ছি, কিন্তু এখন জানি না কেন ভিটামিনের অভাবে মুখে চারিপাশে আর জিভে ঘা হয়েছে, এটা কী জন্য জানি না, সেটার জন্য ডাক্তার দেখাচ্ছি, দেখালাম, মেডিসিন খাচ্ছি। আর তার সাথে একটু শারীরিক প্রবলেম হচ্ছে, বেবি হওয়ার পর তো নানারকম মানে প্রবলেম শুরু হয়, যতদিন ওষুধ থাকে ততদিন তুমি সুস্থ, ওষুধটা ছেড়ে দিলে 2-1 মাস গ্যাপ, তারপরেই তুমি অসুস্থ হয়ে পড়বে। বেবি হওয়ার তো সাধারণ ব্যাপার নয়, তারপরে সিজারের ওপরে সেকেন্ড অপারেশন আছে সিস্টের জন্য, তো সেই জন্য শরীরটা অনেকটাই উইক আছে, দুর্বল আছে। প্লাস যখন বেবি ব্রেস্ট মিল্ক খেলে, তার বেবি কেয়ারিং, বেবি খাওয়ানো, বেবিকে ম্যানেজ করা মানে সাংঘাতিক একটা ব্যাপার আর কি। যতদিন না বেবি বড় হচ্ছে, মোটামুটি 3-4 বছর যখন হয়ে গেল তখন মা একটু রিল্যাক্স পায়, তখন একটু মানে সুস্থ হয়ে ওঠারও চান্স থেকে যায়। আরে দেখো আমি অনেকগুলো পেয়ারা পেরে এনেছি, তো আমার যদি ফুল ভিডিও করি তো তোমরা বুঝতে পারবে আগেকার যারা ভিডিও দেখতে আমি কতটা এখন মানে ওয়েটটা কমে গেছে। যাই হোক, আর এই যে দেখো বাড়ির রুমগুলো একটু দেখিয়ে দিচ্ছি, পর্দা টাঙিয়ে দিয়েছি ওইটা বাংকারে, আর এই যে ফ্যান লাইট বোর্ড সব এগুলো রেডি হয়ে গেছে, আর রুমটা দেখে নাও টাইলস নিচে বসে গেছে। তো এই রুমে এখন থাকি না, মাটির ঘরেই থাকি, কারণ দরজা জানালাটা এখনও করা হয়নি, জানি না কবে করা হবে। তো তোমরা হেল্প করলে বা তোমাদের আশীর্বাদে হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা, তখন এই রুমে থাকবো, আর এখন ওই জন্য মাটির ঘরেই থাকতে হচ্ছে, কারণ বাচ্চা নিয়ে দরজা জানলা নিয়ে থাকাটা সেফ না, মানে সেফ ফিল করি না হয়তো। আর এই যে এখন বিকেলের টাইম বলে একটু আমি চুল টুল ছাড়িয়ে আঁচড়ে নিচ্ছি ভালোভাবে, প্রচণ্ড চুল টুল নেই, উঠেই গেছে যা ছিল, মানে 1/4 আর নেই হয়তো, যা চুল ছিল বড়ো যে চিরুনিগুলো হয় সেগুলো মানে ছাড়তে পারতাম না, চুল এতটাই পুরু ছিল। যখন 7-8 পড়ি মা 4-5 করে চুল ছাড়িয়ে দিত রীতিমতো, মানে 2-3 আর ভিনুনি করে বেঁধে দিত, কিন্তু এখন তো সেটা হয়ই না। আর একটা জিনিস তোমাদেরকে দেখায়, দেখো একটু রেডি হয়ে নিলাম, তারপরে এটা একটা আমার হাজব্যান্ডের শার্ট, তো এটাও একবারে পরে না, জানি না কেন পরতে পছন্দ হয়নি শার্টটা, কিন্তু শার্টটা আর কি খুব সফট, মানে কালারটার জন্য পরে না, এরকম কালার পরতে পছন্দ করে, একটু লাইট কালার পরতে ভালোবাসে আর কি, একটু ডার্ক তো তো ভরাই ছিল, নষ্ট হবে। আমি বললাম ঠিক আছে আমি একটু কাঁথা স্টিচের কাজ করে দিই, তাহলে দেখবে তোমার পরতে ভালো লাগবে, তখন অতটা মানে খারাপ লাগবে না, একটু রঙটা ফুটবে আর কি। তো নিজেই বাড়িতে এই ডিজাইনটা বানিয়েছি স্কেল দিয়ে, রুল দিয়ে, তো তারপরে ডিজাইনগুলো করছি, সম্পূর্ণ করা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। এখন বেবি প্লাস বাড়ির রান্নাবান্না টুকিটাকি কাজ থেকেই যাচ্ছে, সেই জন্য অতটা টাইম পাচ্ছে না, অবশ্যই যখন কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে দেখাবো। আর দেখো ঈশা এখন খেরম খেলা করছে, ফোন দেখতে পেয়েছে, পিছনে দেখতে পাচ্ছে দুটো জিনিস রয়েছে, একটা ফ্রিজ আছে যেটা গোলাপ ফুলের ডিজাইন করা ওইটা, আর এটা আমার ঈশানির অন্নপ্রাশনের আগে কিনেছি ওয়ার্ড্রপটা, কারণ সেভাবে ঈশানির জিনিসপত্র রাখার জন্য জায়গা ছিল না, যে গিফটে যে জামা কাপড় পড়েছে, তারপরে যে জিনিসপত্রগুলো পড়েছে সেই জন্য এটা কেনা হয়েছে। আমাদেরও কিছু জিনিসপত্র জামা কাপড়ের মধ্যেই রাখা রয়েছে, কারণ নতুন এখন আলমারি নেই, কারণ নতুন ঘরে আলমারি দেয়ালে মানে সেট করা হবে প্লাইয়ে, সেই জন্য আলাদা করে আলমারি কিনে আবার টাকা নষ্ট করা, আবার ঘর জোগাড় করার মতো এখন অবস্থা নেই, টাকার এখন প্রয়োজন আর কি বলতে গেলে, সেই জন্য এখন ওইটা মানে টাকা নষ্ট করে ওটা কিনে নিই, ছোটো মতো একটা প্রয়োজন ছিল এটা সেই জন্য কিনে নিয়েছি। আর এখন বিকালের টাইম, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, দেখতেই পাচ্ছ কতটা বৃষ্টি হচ্ছে, দেখিয়ে দিচ্ছি আমি, সেই জন্য তোমাদের একটু অন্ধকার এসেছে, কারণ একটু অন্ধকার হয়ে গেছিলো। আর চলো এখন আমি যেটা করছি, বৃষ্টি হলেই আমার যেটা ইচ্ছা করে একটু তেল ভাজা খেতে, সেই জন্য বাড়িতেই বানাচ্ছি, বাইরের তেল ভাজা একদম ভালো না, মানে হেলদি না স্বাস্থ্যের পক্ষে, সেই জন্য একটু পেঁয়াজি করে নিচ্ছি, পেঁয়াজের পাকোড়া, তো এই যে কিছুটা বানিয়ে নিয়েছি, কিছুটা রয়েছে, আর এদিকে বসাচ্ছি চা, লিকার চা হবে আদা দিয়ে, তো পাকোড়াগুলো উল্টে পাল্টে নিই, আর এই পাকোড়া আর সঙ্গে একটু মুড়ি, সন্ধ্যাবেলা এটা খাওয়া হবে স্ন্যাক্স, বৃষ্টি হলেই আমার কিছু স্ন্যাক্স খেতে মন হয়, এটাই আমার, জানি না কেন সবার মনে হয় কিনা, আমার খুব মন হয়, তো স্ন্যাক্সের মধ্যে পেঁয়াজের পকোড়াটাই বেশি ভালো লাগে, একটু বেগনি বা একটু চপ এটা ভালো লাগে না, একটু বেশ কুড়মুড়ে কুড়মুড়ে ভালো লাগে, আলুর পকোড়াও ভালো লাগে, নিরামিষ হলে আমি আলুর পকোড়াও বানি, এভাবে আলুটাকে ছোটো ছোটো করে কেটে নিয়ে বানাই বেসন দিয়ে। আর কারেন্ট চলে গেছে, দেখতে পাচ্ছ মা আমি দুজনে বসে আছি, আর একটু পরে এখানে ঘুম আসবে, তাই ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে আবার পরের ব্লগে, কীরকম গরম বুঝতে পারছো আমি কতটা ঘেমেছি। আর এই যে ঈশানির এই পুতুলটা নিয়ে খেলা করছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম,
দেখা হবে আবার পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগ দেখতে থেকো। আর ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আর আমাকে এগিয়ে যেতে অবশ্যই সাপোর্ট করো। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।